প্রায় 7 মাস লকডাউনে বন্দিদশায় কাটানোর পর ফাইনালি সব ভয় কাটিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি বকখালি। বেশ ভোর ভোর বেরিয়েছিলাম, ভোরে শিয়ালদা কলকাতা দেখা যাচ্ছে। আসলে আমাদের শিয়ালদার দিক থেকে ঘুরে যেতে হচ্ছে, কারণ সকালে মা উড়াল পুলটা বন্ধ থাকে। নাহলে সব থেকে সুবিধাজনক হলো মা উড়াল পুল থেকে নেমে পার্ক সার্কাস থেকে বাঁ দিকে ঘুরে বেহালা হয়ে বেরিয়ে যাওয়া। সকাল থেকে টানা 70 কিলোমিটার চালানোর পরে এবার একটা চায় ব্রেক নিচ্ছি আমরা, খুব এসেনশিয়াল ছিল এটা, বডি আবার চাঙ্গা হয়ে গেছে। এবার আবার আমরা বেরিয়ে পড়ব, খানিকটা সোজা গিয়ে উস্তি থেকে ডান দিকে ঘুরে গেলেই ডায়মন্ড হারবার রোডে পড়ব। যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য বলে রাখি, রাস্তা ভীষণ সুন্দর, শুধু ওই ডায়মন্ড হারবার রোডে কিছুটা অংশ একটুখানি খারাপ ছিল, তা বাদে বাকি রাস্তা এখনও অবধি যা রাস্তা পেয়েছি মাখনের মতো রাস্তা, কোনো অসুবিধা নেই। বকখালির যে রিজিয়ানটা আমরা জানি, ইটস লার্জেস্ট ডেল্টা অফ গঙ্গা ব্রহ্মপুত্র রিভার, তো সমুদ্রের টানেই ছুটে যাওয়া মূলত। এছাড়াও সবুজ ম্যানগ্রোভ এগুলো তো রয়েছে। খুব ভাগ্যের ব্যাপার আমরা যে দিনটায় বেরিয়েছি এই দিনের আবহাওয়াটা অসাধারণ, খুব সুন্দর। আমরা ভয় পেয়েছিলাম বৃষ্টি টিষ্টি যদি হয়, না, খুব সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, বেশ ভালো বাইক ট্যুরের জন্য একদম আইডিয়াল। যে হলো নিশ্চিন্দপুর, সেই নিশ্চিন্দপুর যা বিভূতিভূষণ এঁকেছিলেন, তারপরে সত্যজিৎ রায় তাকে নতুন চোখে দেখেছিলেন, এই নিশ্চিন্দপুরেরই এই কোনো একটা রাস্তার ভিতরে এই বড়াল সেই গ্রাম, যে গ্রামে পুরো শুটিংটা, দক্ষিণ চব্বিশ পরগনার এই গ্রাম। পাশ দিয়ে আমাদের বাঁ দিক দিয়েই মনে হয় কোথাও একটা ওই রেল লাইন রয়েছে, নিশ্চয়ই ওই যে অপু দুর্গা এখানেই কোথাও রেল লাইনের পাশে কাশফুল দেখতে আসতো, এ বাবা আমার পূর্বপুরুষ। কাকদ্বীপ পেরিয়ে এসে নামখানার কিছুটা আগে আমরা ব্রেকফাস্টের জন্য থেমেছিলাম, আবার যাত্রা শুরু করেছি। মাঝখানে কাকদ্বীপে বেশ খানিকটা রাস্তা বেশ ক্রাউডেডও ছিল, খারাপ ছিল। নামখানা ব্রিজে উঠেছি আমরা, আগের বার যখন এসেছিলাম এই ব্রিজটা ছিল না, হাতানিয়া দেওয়ানিয়া ক্রস করতে হয়েছিল, তাতে অনেকটা বেশি সময় গেছিলো। ব্রিজটা হওয়ায় অপূর্ব দেখতেও লাগছে আর জার্নিটাও ভীষণ সুবিধার হয়েছে, মানে অনেকটা কম সময় লাগছে, ব্রিজটা বেশ অসাধারণ করেছে, দেখে বেশ ভালো লাগলো। সময় হাতে সময় অনেকটা পাওয়া যাবে, যাত্রাপথের সময় বেশ খানিকটা কমে গেল ব্রিজটার জন্য। টানা এতখানি চলার পর এবার আস্তে আস্তে হাত কোমর পিঠ জানান দিচ্ছে যে ব্যথাটা ধরেছে, বেশ একটু হাত ছাড়িয়ে নিই। ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেল এটা ফ্রেজারগঞ্জ বিচে যাওয়ার রাস্তা, বাঁ দিকের এই রাস্তাটা সোজা বকখালি বিচ অব্দি গেছে। যারা বকখালি প্রথমবার আসে প্রথমেই একটা ভুল করে, এই যে মেন রাস্তাটা, এই মেন রাস্তাটার উপরেই অনেকে হোটেল নিয়ে ফেলে, এই রাস্তাটার উপরেই বেশিরভাগ হোটেল রয়েছে। কিন্তু তাতে একটা সমস্যা হচ্ছে, এই রাস্তা থেকে বিচটা অনেকখানি দূরে। আমরা সেখানে কী করলাম, মেন রাস্তা থেকে ডান দিকে এরকম একটা ছোট্ট রাস্তা বকখালি বিচের একটু আগে ঢুকে গেছে, আমরা প্রথমবার এসে জায়গাটা খুঁজে পেয়েছিলাম বলে জানি, এই রাস্তা ধরে বেশ কিছুটা এগোলেই একদম বিচের সামনে আমাদের হোটেল।
সবাইকে চেনে, দূর দূরান্ত সবাইকে চেনে। এই আমাদের হোটেল। হোটেলে ঢুকে পড়লাম। রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, তা সত্ত্বেও পরিস্থিতির কথা মাথায় রেখে নিজেদের মনের শান্তির জন্য পুরো রুম স্যানিটাইজ করে নিয়েছি। লোকেশন অসাধারণ, দেখতেই পাচ্ছেন ঘরের সামনেই, একদম ঘর থেকে বসে সমুদ্র দর্শন করা যায়। মোটামুটি সেট হয়ে লাগেজপত্র রেখে এইবার ফ্রেশ হয়ে আমরা চলবো, আমরা এগিয়ে চলেছি খাবারের দিকে, খাবারের ব্যবস্থার দিকে। খুবই সুন্দর, তার থেকে বড় কথা খুব পরিষ্কার খাওয়ার জায়গা। একটা জিনিস দেখলাম, এখানে যারা ভেজিটেরিয়ান, মানে আমাদের মধ্যে একজন আছেন এই যে, ইনি ভেজিটেরিয়ান, তাদের জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা রয়েছে। মানে ওরা ওদের নিজের মনের মতো খুব সুন্দরভাবে খেতে পারবে। আর নন ভেজ তো রয়েছে, প্রেজেন্টেশন খুব সুন্দর, দেখতে পাচ্ছেন কাঁসার থালায় দেওয়া হয়েছে, খাবারও খুব ভালো, মুগের ডাল, ভাত, দুরকম ভাজা, স্যালাড, মাছ রয়েছে, শেষ পাতে পায়েস রয়েছে। এর মধ্যে মাছ ছাড়া সব কিছু যতবার চাইবেন ততবার দেওয়া হবে। এই সমস্ত কিছু মিলে 130 টাকা পার প্লেট। দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা 4:30 নাগাদ বিচের ধারে এসেছি। খুবই সুন্দর বিচ, এত সুন্দর সানসেটটা ক্যামেরা ক্যাপচার করতে পারেনি। রাতের খাওয়ার ব্যবস্থা করতে বেরিয়ে পড়েছি। খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে, মাংস বা মাছ কিনে দোকান রয়েছে, হোটেল রয়েছে, রান্না করে নিতে পারেন। দেশি মুরগি ভীষণ সস্তা এখানে, আমরা সেই দেশি মুরগি কিনতেই চলে এসেছি। কিন্তু কে আমাদের সাথে যাবে তাই নিয়ে দুজন দুজনের মধ্যে মারামারি করছে। গুড মর্নিং, এটা আমাদের সেকেন্ড ডে বকখালিতে। ফ্রেশ হওয়ার পর আমরা এবার ব্যবস্থা করছি যে এবার লোকাল সাইট সিনগুলোতে বেরোবো। আমাদের প্রথম গন্তব্য হেনরিজ আইল্যান্ড। আগেরবারও ভীষণ সুন্দর লেগেছিল ম্যানগ্রোভটা, সাদা বালির বীচটা, কিন্তু এখানে এসে যা দেখতে পাচ্ছি, হেনরিজ আইল্যান্ড এখন হয়তো পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমি একটা এরকম আশঙ্কা করেছিলাম, কারণ আমফানে যে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে তাতে তাই হওয়ার কথা। তবু একটু এগিয়ে দেখি যে কত দূর যাওয়া যায়, একটু যদি ভেতর অব্দি যেতে পারি, কারণ আগেরবার আমার প্রচণ্ড সুন্দর লেগেছিল। ওই সাদা বালির বীচ, ছোটো একটা সরু রাস্তা ছিল যার দুপাশ থেকে ম্যানগ্রোভ উঁচু, ভেতরে অনেক ভেরি, মাছের ভেরিগুলো এখনও দেখছি রয়েছে। আশাহত হয়ে আমরা ফিরে যাচ্ছি। এবার যাচ্ছি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের দিকে। এটাও বেশ সুন্দর জায়গা, যদিও গন্ধটা মোটেও সুন্দর না। মোড়ে
সব ম্যাংগ্রোভ ট্রি, তাই না? আগেরবার যখন এসেছিলাম এই মোহনাতে নেমে খুব মজা করেছিলাম মনে আছে, কিন্তু আমফানে যে অবস্থা হয়েছে দেখছি এখানে উঁচু করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বকখালি এবং তার আশেপাশের বেশিরভাগ জায়গারই সৌন্দর্যটা অনেকটাই নষ্ট করে দিয়েছে আমফানে। ফ্রেজারগঞ্জের এই বীচ তো প্রায় কিছুই নেই বলতে গেলে যা দেখছি, এমনকি ভিডিওতে দেখাতে পারবো কিনা জানি না। অনেকটা উপরে বেশ কিছু উইন্ডমিল ছিল, উইন্ডমিলগুলোর তিনটে করে ডানার দুটো ডানা রয়ে গিয়েছে আর একটা ডানা নেই, এইরকম ক্ষয়ক্ষতি হয়েছে। এই হলো ফ্রেজারগঞ্জ বীচের অবস্থা এখন। ফিরে চলেছি আমরা আমাদের হোটেলের দিকে। এই অবধি আমাদের বকখালি ব্লগ পার্ট ওয়ান। পার্ট টুতে আমাদের সমুদ্র দর্শন, বকখালির বাকি মজা আনন্দগুলো ধরা রইল পার্ট টু এর জন্য। অপেক্ষা করুন, পার্ট টু শিগগিরই আসবে।